আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখো, আমার কাছে আসা সব থেকে রিকোয়েস্টেড ভিডিও আজকে আমি করতেছি, সেটা হইলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে। অর্থাৎ আজকের এই ভিডিওটাতে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, B1 ইউনিট, ডি ইউনিট এবং D1 ইউনিট, এই চারটা ইউনিট সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবা। কিভাবে প্রিপারেশন নিতে হয়, কি কি রিকোয়ারমেন্ট আছে, কতগুলা সিট আছে, কি কি সাবজেক্ট আছে, সবগুলা নিয়ে আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব। তো তোমরা এই ক্লাসটাকে আলাদা আলাদা পার্টে দেখতে পারো। যেমন তোমার ধরো বি ইউনিট প্রয়োজন বা ডি ইউনিট প্রয়োজন, যার যেটা প্রয়োজন সে সেই অংশটা দেখে নিবা, কারণ এই ক্লাসটা একটু বড় হবে, কারণ আমি সবগুলা ইউনিট নিয়ে আলোচনা করব। আর যাদের আমার ভিডিওগুলো পছন্দ তারা পুরোটাই দেখো, আশা করি কোনো তোমাদের সময় নষ্ট হবে না। তো চলো আমরা প্রথমে কথা বলি বি ইউনিট নিয়ে। ওকে, তো বি ইউনিটে যদি আমরা একটু দেখি রিকোয়ারমেন্ট কি, বা কত মার্ক লাগে বা কত পয়েন্ট লাগে আমাদের পরীক্ষা দিতে বি ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। তো দেখো এখানে কি বলা আছে, যে মানবিক থেকে, যেহেতু আমরা মানবিক নিয়ে কথা বলতেছি, মানবিক থেকে কত মার্ক লাগে দেখো, মানবিক থেকে 7.00, ঠিক আছে? এটা তোমার HSC এবং SSC দুইটা মিলায়, ঠিক আছে? তুমি যদি সায়েন্স থেকে পরীক্ষা দাও এই বি ইউনিটে, তোমার মার্ক লাগবে হচ্ছে 7.50, ওকে, দুইটা মিলায়া। এবং ব্যবসা থেকে বা তুমি কমার্স থেকে পরীক্ষা দিলে তোমার লাগবে 7.50। তো আমার ভিডিওগুলো তোমরা যারা দেখো মোটামুটি সবাই আর্টস এর, তোমরা আর্টস কে ফোকাস করেই বেশি কথা বলবো। এবং মোটামুটি আর্টস রিলেটেড এই ইউনিট গুলাতে যেহেতু পরীক্ষা দেওয়া যায় এই চারটা ইউনিটে, এজন্য এই চারটা ইউনিটকে নিয়েই আজকে আমি কথাবার্তা বলবো। এই চারটা ইউনিটের যত প্রকার ঝামেলা আছে, তোমাদের বুঝতে অসুবিধা হয় বা সার্কুলার গুলা কেমনে হয় এটাও তোমরা বুঝতে পারবা। ওকে, তো এইখানে কি দেখো, আলাদা আলাদা যে রিকোয়ারমেন্ট গুলা দেয়া আছে, যে তোমার যে 7 পয়েন্ট হইতে হবে সেটা কিভাবে হইতে হবে, ঠিক আছে? তো তুমি যদি এই যে মানবিকের জায়গাটা দেখো কি বলা আছে, মানবিকের 3 এবং এইটা হচ্ছে SSC এবং HSC তে দুইটা মেলায় থাকতে হবে। তার মানে বিষয়টা কেমন দেখো, যে তোমার SSC এবং HSC এই দুইটাতে ইন্ডিভিজুয়াল 3.00 করে টোটাল হইতে হবে হচ্ছে 7.00, বুঝতে পারছো? তার মানে তোমার টোটাল মোটে হইতে হবে 7 এবং ন্যূনতম SSC তে 3, HSC তে 3, এরকম থাকতে হবে। এটা হচ্ছে এই যে এটা মেইন সার্কুলার, যে স্ক্রিনশটটা আমি তোমাদেরকে নিচেও দিয়ে দিছি। ওকে, এখন যদি তোমরা দেখো এই বি ইউনিটের টোটাল আসন কতগুলা, ঠিক আছে? অর্থাৎ তোমরা মেইনলি বি ইউনিটে যারা যারা পরীক্ষা দিবা, দেখো কি কি সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস, আরবি, ইসলামী স্টাডিজ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, তারপরে ফার্সি ভাষা, তারপরে পার্লি, তারপরে সংস্কৃত, তারপরে ইনস্টিটিউশন অফ এডুকেশন যেটাকে IER বলা হয়, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা। এই সাবজেক্ট গুলাতে টোটাল তোমাদের সিট আছে দেখো কত, 1221টা, ঠিক আছে? 1221, ওকে, তার মানে আমাদের 1221 এই জায়গাতে 21টা হবে। তো এইটা কিন্তু তোমাদের সাধারণ স্টুডেন্টদের জন্য সিট, মোটামুটি তোমরা যারা পরীক্ষা দিবা এই 1221টা সিটের জন্য পরীক্ষা দিবা বি ইউনিট থেকে, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা যদি একটু দেখি যে বি ইউনিটের মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হয়, অর্থাৎ তুমি কোন কোন সাবজেক্টের প্রিপারেশন নিবা এবং স্পেসিফিক কোন সাবজেক্টের কি কি মার্ক থাকে বা কত করে মার্ক থাকে। তো এইখানে দেখো তোমাদের মেইনলি বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এই তিনটা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে প্রশ্ন করা হয়। এবং বাংলা থেকে তোমাদের মার্ক থাকে হচ্ছে 30, এবং প্রত্যেকটা মার্ক হচ্ছে এক এক মার্ক করে, ঠিক আছে? প্রত্যেকটা MCQ এর এক মার্ক করে হচ্ছে তোমাদের আসলে নাম্বার থাকে, তার মানে 30টা কোশ্চেনে তোমাদের 30 মার্ক, ওকে, সেটা হচ্ছে বাংলাতে। ইংরেজিতে কত দেখো, ইংরেজিতেও 30টা প্রশ্ন, 30 মার্ক, এবং সাধারণ জ্ঞানে এসে 40টা প্রশ্ন, 40 মার্ক। এই টোটাল তোমাদের প্রশ্ন থাকে হচ্ছে, প্রশ্ন থাকে হচ্ছে কয়টা দেখো, প্রশ্ন এখানে 100 হবে, প্রশ্ন থাকে 100টা, এবং 100টার জন্য তোমার মার্কও থাকে 100, ঠিক আছে? কারণ দেখো 40 আর এইদিকে 30, 30 60, 60 এবং 40 যোগ করে টোটাল 100, ওকে? তো এইটা তোমরা জাস্ট মাথায় রাখো যে বি ইউনিটে তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কিভাবে হয়, এইটা থেকে প্যাটার্নটা তুমি বুঝতে পারলা কোন কোন সাবজেক্ট গুলা তোমার পড়তে হবে বি ইউনিটের জন্য। তো সেগুলো এখানে লেখা আছে দেখো, বাংলা উই সিক ইংরেজি, এটা কি বলা হয়, যে তুমি চাইলে বাংলা প্রশ্নটাকে ইংলিশ ভার্সনেও পরীক্ষা দিতে পারো, সেইটা আর কি, কনফিউজ হওয়ার কিছু নাই। তারপরে ইংরেজি, ইংরেজিতে 30, বাংলাতে 30, এবং সাধারণ জ্ঞান বা GK অংশে 40। সাধারণ জ্ঞান বলতে এটা নর্মাল সাধারণ জ্ঞান, অর্থাৎ মৌলিক সাধারণ জ্ঞান না কিন্তু, ঠিক আছে? নর্মাল সাধারণ জ্ঞানের মধ্যে ধরো বাংলাদেশ এবং আন্তর্জাতিক পার্টটা এটা, এজন্য কিন্তু খুবই ভালো করে তোমার এটা পড়তে হবে। তো দেখো এই জায়গাতে তোমাদের পাস মার্ক কত, 100-র মধ্যে, এই যে তোমাদের যে 100-র মধ্যে পরীক্ষা হবে, এই 100-র মধ্যে পাস মার্ক কত,
অর্থাৎ তোমাদের যে মেইন পরীক্ষাটা হবে এমসিকিউ পরীক্ষাটা, সেই পরীক্ষাটার পাশ মার্ক কত? পাশ মার্ক হলো 40। 40-এ আসলে তোমরা কখনো চান্স পাবা না, তারপরেও একটা রেজাল্ট আসবে, জাস্ট ওয়েটিং লিস্ট বলো বা একটা তোমাদের শেষের দিকে রেজাল্ট বলো, 40 পাইলে আসবে। তো এইখানে কি বলা আছে দেখো, যে তোমার এই 40 মার্ক, তুমি যদি 40 পাইতে চাও, তোমাকে ইন্ডিভিজুয়ালি কত কত করে 40 পাইতে হবে। যেমন এরকম বাংলাতে একটা স্পেসিফিক মার্ক, ইংরেজিতে একটা স্পেসিফিক মার্ক, সাধারণ জ্ঞানে একটা স্পেসিফিক মার্ক। কি বলা আছে দেখো, যে বাংলায় ন্যূনতম 7 পাইতে হবে, তার মানে এই জায়গাতে তোমার 30-এর মধ্যে 7 পাইতে হবে। তারপরে ইংরেজিতে ন্যূনতম 6, তার মানে এই জায়গায় ইংরেজিতে 6 পাইতে হবে, এবং সাধারণ জ্ঞানে পাইতে হবে 13। ঠিক আছে, এই সবগুলা মিলায়া যতই হোক না কেন তোমার মার্ক টোটাল থাকতে হবে 40। বুঝতে পারছো বিষয়টা? ন্যূনতম এত করে তোমার 40 পাইলে তাইলে পাশ হবে। তোমরা এগুলো হিসাব করো, তোমার আসলে 40 হবে না, তোমার হবে 26। ঠিক আছে, তো 26 পাইলেও তুমি পাশ করবে না, তোমার এতটুক ন্যূনতম ঠিক রেখে। অনেকে কেন এটা করে, অনেকে হচ্ছে এমন থাকে যে ধরো মার্ক 40 পার করে ফেলছে, 50 পাইছে, বাট ধরো সে ইংরেজিতে 6 না পেয়ে 5 পাইছে, তার মানে সে আসলে পাশই করলো না, মার্ক পেয়েও পাশ করলো না, সে ফেল করলো। ঠিক আছে, তো এই জন্য স্পেসিফিক রিকোয়ারমেন্ট গুলো দেওয়া থাকে। তো আশা করি এটা তোমরা বুঝে গেছো। ওকে, এরপরে দেখো এইখানে কি বলা আছে যে তোমাদের আসলে পরীক্ষাটা কিভাবে হবে বা মেধাক্রমটা কিভাবে করা হবে। ঠিক আছে, এটা দেখো, তো আমরা নর্মালি জানো দেখো যে 100টা প্রশ্ন, আমরা কি জানি যে আমাদের এমসিকিউ থাকবে টোটাল 100টা, যেটাতে হলো 100 মার্কস, এবং আমাদের টাইম কত, টাইম হচ্ছে 60 মিনিট, 60 মিনিট বা হচ্ছে 1 আওয়ার। ওকে, সেটা বলা আছে যে 1 ঘন্টা ব্যাপী 100 মার্কের বা 100 মার্কের এমসিকিউ পদ্ধতিতে তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে, লিখিত না কিন্তু এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। তারপরে দেখো ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার কিভাবে, তোমাদের নেগেটিভ মার্কগুলো কাটা হবে, প্রাপ্ত নাম্বারগুলো কিভাবে কাটা হবে, অর্থাৎ প্রত্যেকটা ভুলের জন্য তোমার 0.25 করে কাটা, তার মানে নেগেটিভ কত করে, নেগেটিভ নেগেটিভ মার্ক হচ্ছে 0.25। ঠিক আছে, যে একটা কারেক্ট হইলে তুমি 1 মার্ক পাবা, বাট ওইটা যদি কারেক্ট না করে তুমি ভুল করে ফেলো, তোমার 0.25 মার্ক কেটে নিবে, এটাই আর কি। ওকে, এটাই এখানে বলা হয়েছে, অর্থাৎ টোটাল যদি তোমার 4টা প্রশ্ন তুমি ভুল করো তাইলে তোমার 1 মার্ক কাটা যাবে, এটাই এখানে বলা হয়েছে। তারপরে কি দেখো, এই 100-এর মধ্যে পাশ মার্ক হচ্ছে 40, এটা তো তোমাদের বললাম, যারা জেনারেল স্টুডেন্ট আছো বুঝায়ও দিছি 40 কিভাবে। আর একটা জিনিস দেখো যে কোটায় আসন আছে তোমাদের, হচ্ছে মানে যারা কোটায় আর কি অ্যাপ্লাই করবা বিভিন্ন কোটা দিয়ে। ঠিক আছে, ট্রাইবাল কোটা বলো, তারপরে আরো ফ্রিডম ফাইটার কোটা বলো, আরো বিভিন্ন ধরনের কোটা যেগুলো তোমাদের আছে, পোষ্য কোটা আছে, তারপরে বিকেএসপি বা খেলোয়াড় কোটা আছে, এই ধরনের কোটাগুলো দিয়ে যারা অ্যাপ্লাই করবা তাদের 35 পাইতে হবে, 35 পাইলে তারা পাশ করবে। ঠিক আছে, এইটা হচ্ছে বেসিক নাম্বার। তাইলে কি দেখো, তোমাদের রেজাল্টটা কত মার্কের উপর পাবলিশ করা হবে। নর্মালি তোমরা পরীক্ষা দিচ্ছ 100 মার্কের উপরে, 100 মার্কস। ঠিক আছে, 100 মার্কের উপরে, প্লাস হচ্ছে তোমাদের 20 মার্কস হচ্ছে যুক্ত করা হবে তোমাদের এসএসসি এবং এইচএসসি এর জিপি এর উপরে। এসএসসি এর জিপি এর উপরে 10 এবং এইচএসসি এর জিপি এর উপরে হচ্ছে 10, টোটাল হচ্ছে 20। ঠিক আছে, তার মানে জিপি এর উপরে তোমাদের টোটাল 20 মার্ক থাকবে এবং তোমাদের এমসিকিউ এ থাকবে 100 মার্ক, এই টোটাল 120-এর মধ্যে পরীক্ষা হবে। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে এই জায়গাতে দেখো সর্বমোট 120 নাম্বারের মধ্যে ফলাফল তৈরি করা হবে। ঠিক আছে, এইটা তার মানে তুমি যদি মানে চান্স পাইতে চাও তোমার আসলে কেমন মার্ক লাগবে, একটা তোমাদের আইডিয়া দিই। ধরো 100-এর মধ্যে যত তুমি 100-এর মধ্যে ধরো তুমি এরকম 65 পাইলা, ঠিক আছে, আর তোমার ধরো জিপি এর মানে জিপি আছে টোটাল 20। ঠিক আছে, বা ধরো জিপি আছে 15, যদি 15 থাকে কত হয়, 0 আর হচ্ছে 7 8, ঠিক আছে 80, তার মানে 120-এর মধ্যে তুমি 80 পাইলা। এইভাবে কিন্তু তোমার মার্ক গুলা কাউন্ট হবে। ঠিক আছে, তো এইভাবে আর কি মোটামুটি এই জায়গার এই তথ্যগুলো জানলেই এনাফ। ওকে, এইটা হচ্ছে আমাদের বি ইউনিট গেল। তোমাদের যাদের বি ইউনিট প্রয়োজন তারা বি ইউনিটটা দেখতে পারো। এখন বি ওয়ান ইউনিট নিয়ে কথা হবে, অর্থাৎ বি এর উপ ইউনিট। ওকে, তো যাদের প্রয়োজন নাই তারা এই জায়গাটা স্কিপ করতে পারো। বি এর ওয়ান ইউনিট বা বি এর উপ ইউনিট, এটাতে দেখো কিন সিস্টেমে কি হবে। এটাতে একই সিস্টেম, জাস্ট একটু ডিফারেন্স আছে। সেটা কি দেখো, যে 20 নাম্বারের একটা এক্সট্রা ব্যবহারিক পরীক্ষা হবে, ব্যবহারিক বলতে প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা দেওয়া লাগবে বি ওয়ান এ ইউনিটটাতে। ওকে, এটাতে টোটাল 3টা বিভাগ আছে বা 3টা ইনস্টিটিউট আছে। এটা দেখো কি কি বা এটাতে আসলে কি কি আছে, দেখো নাট্যকলা, তারপরে হচ্ছে চারুকলা, সঙ্গীত, এই টোটাল 125টা সিট। ঠিক আছে, অর্থাৎ 3টা ডিপার্টমেন্ট আছে তোমাদের এবং এইখানে 125টা সিট আছে, এবং এইটাতে চান্স পাওয়ার জন্য তোমাদের ওই পরীক্ষাগুলো দেওয়ার সাথে সাথে মানে এমসিকিউ তোমার পরীক্ষাটা দেওয়ার সাথে সাথে তোমার একটা এক্সট্রা 20 মার্কের পরীক্ষা হবে। তো তোমরা আগে কি দেখলা, যে 100 মার্ক হচ্ছে তোমাদের এমসিকিউ। ঠিক আছে,
জিপিএ, ধরো জিপিএ আমি যদি লিখি, জিপিএ হচ্ছে এসএসসি এইচএসসি মিলে 20, আর এই জায়গাতে ব্যবহারিক 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 হচ্ছে আবার 20, তার মানে কত হয় দেখো, টোটাল 140 মার্কের উপরে তোমাদের B1 ইউনিটে পরীক্ষা দেওয়া লাগবে। ঠিক আছে, তো এই জিনিসটা দেখো তোমাদের আসলে ওই 100 মার্ক কিভাবে থাকবে বা কিভাবে তোমাদের ডিস্ট্রিবিউট করা থাকবে এই B1 ইউনিটে। দেখো কি কি আছে, যে বাংলা, ঠিক আছে, বাংলা অংশ থেকে, বাংলা অংশ থেকে কত, 25। তারপরে কি দেখো, ইংলিশ, ইংলিশ অংশ থেকে কত, ইংলিশ অংশ থেকে 25, এবং জিকে বা হচ্ছে সাধারণ জ্ঞান অংশ থেকে তোমাদের 50। ঠিক আছে, তার মানে এই সবগুলো মেলায় তোমাদের 100 মার্ক, বুঝতে পারছো, B1 ইউনিটের জন্য 100 মার্ক। এবং এইখানেও পাশ মার্ক দেখো 40, এবং ন্যূনতম বাংলায় পাইতে হবে এই 25-এর মধ্যে 6, ইংরেজিতে পাইতে হবে হচ্ছে 5, ইংরেজিতে 5, এবং সাধারণ জ্ঞানে ন্যূনতম পাইতে হবে হচ্ছে 17। এইগুলা সবগুলা মেলায়া তোমাদের মানে যত হয় তা না, তার থেকে বেশি, অর্থাৎ 40 পাইতে হবে। 40 না পাইলে তুমি চান্স পাবা না। ঠিক আছে, এইখানেও সিস্টেম এমন যে 100 মার্ক তোমার হচ্ছে 1 ঘন্টায় পরীক্ষা হবে, এবং 0.25 করে প্রত্যেকটা কাটা যাবে। ঠিক আছে, অর্থাৎ আগেরটার মতো করে এইখানেও, এটাই মোটামুটি। আর এই জায়গাতে দেখো তোমাদের 140 নাম্বার, এই যে মেইন পিডিএফটাতে, যে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার 120-এর সাথে তোমার ব্যবহারিক পরীক্ষার 20 নাম্বার যোগ করে টোটাল 140-এর উপরে পরীক্ষা হবে, বুঝতে পারছো। তার মানে আমি তোমাকে এই B1 ইউনিটটা সম্পর্কে একটা আইডিয়া দিলাম। ওকে, এখন যাদের ডি ইউনিট প্রয়োজন তারা ডি ইউনিটটা সম্পর্কে দেখো। ঠিক আছে, তো মোটামুটি আশা করি তোমরা সবই দেখতেছো, কারণ সবগুলাতেই সবার পরীক্ষা দেওয়ার ইচ্ছা টিচ্ছা থাকে। ওকে, D1টা দেখো, এরপরে আমরা D1 ইউনিট নিয়ে কথা বলবো। ওকে, D1 ইউনিটটা মেইনলি খেলোয়াড়দের জন্য। ওকে, তারপরে আমরা কথা বলবো। তো এইখানে দেখো ডি ইউনিটটাতে কি রিকোয়ারমেন্ট, কি পরীক্ষা দেওয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে, সর্বনিম্ন জিপিএ হচ্ছে 7.5, অর্থাৎ এটা ফোর্থ সাবজেক্ট সহ, চতুর্থ বিষয় সহ তোমার 7.5 থাকতে হবে, তুমি যে ইউনিট থেকে পরীক্ষা দাও এটা মেইনলি। এবং দেখো এসএসসি এবং এইচএসসি এই দুইটাতে আলাদা আলাদা করে 3.50 করে থাকতে হবে, অর্থাৎ তুমি এইচএসসিতে যদি 3.5-এর নিচে পাও বা এসএসসিতে যদি তোমার 3.5-এর নিচে থাকে, এবং টোটাল যদি তোমার 7-এর বেশিও হয় তা তুমি পরীক্ষা দিতে পারবা না। ঠিক আছে, বা 7.5-এর বেশিও হয় তাও পরীক্ষা দিতে পারবা না। এইটা তার মানে ন্যূনতম এত থেকে 3.5 করে থেকে তোমার হচ্ছে 7.5 বা তার বেশি হইতে হবে, তার কম হইলে হবে না। ঠিক আছে, তো সেই জিনিসটা এইখানে লেখা আছে, দেখো 7.5 পেয়ে ডি ইউনিটে অংশগ্রহণ করার জন্য বলা হয়। ওকে, এখন দেখো এই জায়গাতে D1 ইউনিটটাতে সাবজেক্ট গুলাতে কত কত মার্ক ডিস্ট্রিবিউশনটা থাকে। তো দেখো D1-এ বাংলা থেকে টোটাল তোমাদের 30 নম্বরে 30টা MCQ থাকে, ইংরেজি অংশে 30 নম্বরে 30টা MCQ থাকে, এবং এই জায়গাতে দেখো বিশ্লেষণ দক্ষতা বলতে IQ বোঝানো হয়। ঠিক আছে, IQ থেকে তোমাদের মার্ক থাকে হচ্ছে 20, IQ থেকে 20। ওকে, এরপরে কি দেখো সাধারণ জ্ঞান, এই জায়গাতে তিনটা অপশন দেয়া থাকে, সাধারণ জ্ঞান, তারপরে হচ্ছে ম্যাথ, অথবা তোমাদের ইকোনমিক্স সাবজেক্ট, ইকোনমিক্স। ঠিক আছে, ইকোনমিক্স হচ্ছে তোমাদের HSC এর ইকোনমিক্স সেটা। ওকে, ইকোনমিক্স এইটা থেকে তোমাদের মার্ক থাকে হচ্ছে 20। ঠিক আছে, তো নর্মালি তুমি যেটা চাও সেটার অ্যান্সার করতে পারবা, তোমার প্রশ্নে সবগুলাই দেওয়া থাকবে, তোমার জিকের প্রশ্নও থাকবে, ম্যাথের প্রশ্নও থাকবে, ইকোনমিক্সের থাকবে, যে কোনো একটা থেকে তোমার অ্যান্সার করতে হবে। ঠিক আছে, অনেকেই ইকোনমিক্স থেকে অ্যান্সার করে এই যে গুচ্ছ হওয়ার পথে, কারণ ওরা ভাবে যে আমার ইন্টারমিডিয়েট ইকোনমিক্স খুবই ভালো ছিল, আমি গুচ্ছর জন্যও পড়তেছি, যার কারণে আমি ইকোনমিক্স থেকে অ্যান্সার করব। আবার অনেকে ম্যাথ IQ করে ফেলে, অনেক ভালো, দেখে প্রশ্নটা সহজ আসছে, তারা ম্যাথের অ্যান্সারটাও করে। তোমরা দেখবা, তো তুমি আগে থেকে প্রিপারেশন নিবা যে তুমি কি মেশাইতে চাও, তারপরে তুমি দেখতে পারো। ঠিক আছে, প্রশ্নের উপর ডিপেন্ড করে মেশাইতে পারো। এইটা এই টোটাল হচ্ছে তোমার 30-30, এই জায়গায় 60, আর 20-80, আর 20 হচ্ছে 100। ঠিক আছে, 100 মার্কস, এবং 100টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, ঠিক হইলে 1। ওকে, সেটাই বলা হয়েছে এইখানে। তো এইখানে দেখো তোমাদের আলাদা আলাদা পাশ নাম্বার, সমাজ বিজ্ঞান বিভাগে পাশ নম্বর হচ্ছে 10, এবং অন্যান্য বিভাগে পাশ নাম্বার হচ্ছে 8। ঠিক আছে, মানে ইংরেজি অংশের জন্য এটা বলা হয়েছে শুধু, বাংলার বিষয়ে। আচ্ছা, এইটা এটা বলা হয়েছে যে সবগুলো ইউনিটেই এমন যে কারো যদি মাতৃভাষা বাংলা না থাকে, সে আসলে কম মার্ক পাইলেও পাশ করতে পারবা, নর্মালি যা থাকে তার থেকে 2-1 কম পাইলেও, সেটা বলা হয়েছে। তো যাদের প্রয়োজন তারা একটু ওই জিনিসটা সার্কুলারটা দেখে নিও। ঠিক আছে, তো মোটামুটি সবার মাতৃভাষা বাংলা, বাইরের দেশের যারা তারা আমার ভিডিও দেখবেও না। ওকে, তো এখন দেখো এই যে ডি ইউনিটটা নিয়ে আমরা একটু দেখি যে কেমন সিস্টেম। এইটাতেও সেম আগে সিস্টেমে 100টা MCQ দেওয়া থাকবে, এবং 60 মিনিট বা 1 ঘন্টা, 4টা ভুলের জন্য তোমার 1 নম্বর করে কাটা যাবে, আর পাশ মার্ক দেখো 40। ঠিক আছে, যাদের সাধারণ শিক্ষার্থী অর্থাৎ কোটা নেই, এবং যাদের কোটা আছে তাদের পাশ মার্ক হচ্ছে 35। ঠিক আছে, এটা আগের বছরে কিন্তু সার্কুলার, এই বছরে কি করবে আমার জানা নেই, বাট এমনই হওয়ার চান্স বেশি আছে। ঠিক আছে, কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে কিছু কিছু কোটা রেখে দিবে। ওকে,
তারপরে দেখো এসএসসি এবং এইচএসসি এর উপরে রেজাল্টের উপরে 10+10, এই টোটাল 20 নাম্বার, ঠিক আছে? এইটা এটা হচ্ছে ডি ইউনিটের মেইন হচ্ছে তোমার মানে আর কি একটা পরীক্ষা দেওয়ার ক্রাইটেরিয়া। এখন দেখো ডি ইউনিটে কি কি সাবজেক্ট গুলো আছে বা টোটাল তোমাদের সিট গুলা কত। তো এইখানে তোমাদের অনেকগুলো সিট আছে, এইখানে দেখো টোটাল সিট হচ্ছে তোমাদের 958টা। কত ডি ইউনিটের টোটাল সিট আসন হচ্ছে, আসন 958, 958টি, ঠিক আছে? 958টি আসন আছে, তার মানে দেখো আগে প্রায় 1221টা, এখন 958। যারা বি ইউনিট থেকে আছো, বাংলা ইংরেজি জিকের প্রিপারেশন নিলে প্রায় হচ্ছে 2000+ সিটের জন্য তোমরা পরীক্ষা দিতে পারবা। হিউজ সিট কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে? এজন্য প্রিপারেশন নিতে পারো। এখন দেখো এখানে ডি ইউনিট থেকে কি কি সাবজেক্ট গুলো আছে, দেখো এইখানে আছে হচ্ছে অর্থনীতি, তারপরে গার্হস্থ্য অর্থনীতি, বিজ্ঞান গ্রুপ। ও আচ্ছা আচ্ছা, এখানে আসন সংখ্যা আলাদা আলাদা করে দেয়া আছে যে বিজ্ঞান থেকে এতগুলা, ব্যবসা শিক্ষা থেকে এতগুলো, এগুলো পাবে, ঠিক আছে? এগুলা বলা হয়েছে যে কোথায় কোথায় এই এই সাবজেক্ট গুলা স্পেসিফিক করা আছে। মানে এটা তো পরবর্তীতে তোমরা দেখবা যে অর্থনীতি 40টা, আর্টসের স্টুডেন্ট চান্স পাবে 66টা, সায়েন্সের স্টুডেন্ট চান্স পাবে এবং ব্যবসার স্টুডেন্ট হচ্ছে 26টা চান্স পাবে, এইভাবে বলা আছে, ঠিক আছে? তো এটা এটা বিভিন্ন, তো এইখানে তোমাদের বিভিন্ন সাবজেক্ট গুলো এইভাবে স্পেসিফাইড করা আছে, ঠিক আছে? এইখানে তোমার হিউজ সাবজেক্ট, এই যে আন্তর্জাতিক রিলেশনশিপ, তারপরে হচ্ছে গণযোগাযোগ, সাংবাদিকতা, ডেভেলপমেন্ট স্টাডিজ, ক্রিমিনোলজি বা পুলিশ সায়েন্স, তারপরে দেখো আইনে, আইনের বিষয়টা তোমাদেরকে একটু বলি, টোটাল সিট হচ্ছে 115টা, ওকে? আইনের টোটাল সিট হচ্ছে 115টা, এটাতে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া নাই যে সায়েন্স আর্টস না কমার্স, কারণ আইন তো যারা ভালো করবে টপ লেভেলে তারাই মোটামুটি ওইটা পাবে, ওকে? এখন দেখো ওয়েট, এই জায়গাতে দেখো আরো কি কি সাবজেক্ট ছিল, অর্থনীতি, তারপরে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, রাজনীতি বিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, সমাজ বিজ্ঞান, আর হচ্ছে লোক প্রশাসন, আর হচ্ছে নৃবিজ্ঞান, ঠিক আছে? এইখানে 1, 2, 3, 4, 5, 5টা সাবজেক্ট, আর এইখানে দেখো আন্তর্জাতিক রিলেশনশিপ 1, 2, 3, 4, 5, 6টা, মানে 5, 5, 10টা সাবজেক্ট টোটাল এই সমাজ বিজ্ঞান অনুষদে, যেটা ডি ইউনিটের আন্ডারে। তারপরে দেখো আইন অনুষদে শুধু আইন সাবজেক্ট একটা, আর জীব বিজ্ঞান অনুষদে ভূগোল আর হচ্ছে মনোবিজ্ঞান, ঠিক আছে? তার মানে ওই এই এইখানে 10টা, আইন একটা, 11টা, আর এই অনুষদে হচ্ছে 2টা, তার মানে কতগুলো দেখো এই এই ডি ইউনিট থেকে টোটাল তোমাদের 13টা সাবজেক্ট আছে, ঠিক আছে? 13টা সাবজেক্ট ডি ইউনিট থেকে, 13টা সাবজেক্টে সিট হচ্ছে তোমাদের 958টা, 958টা, বুঝতে পারছো? হিউজ সিট কিন্তু আছে, অনেকগুলো ডিপার্টমেন্টও আছে, ওকে? তো এইটা হচ্ছে ডি ওয়ান ইউনিট নিয়ে তোমাদের যাদের প্রিপারেশন তারা, ওকে? এখন ডি ওয়ানে যাওয়ার আগে তোমরা আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে, ঠিক আছে? এই ভিডিওর ডেসক্রিপশনে যাও, দেখবা খুবই সুন্দর করে ডিটেলস দেওয়া আছে যে আমাদের ব্যাচটাতে আমরা নতুন ইনক্লুড কি করছি তোমাকে আমি বলি। ধরো এরকম আমরা করছি যে আমরা লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের, এটা হইতে পারে বাংলা, হইতে পারে সেটা ইংলিশ, ইংলিশ হইতে পারে সেটা জিকে, ঠিক আছে? এই সবগুলা সাবজেক্টের 3টা লেকচার হয়ে যাওয়ার পরে আমরা এইগুলার উপরে একটা করে উইকলি টেস্ট রাখছি, ঠিক আছে? উইকলি টেস্ট, একটা করে সাপ্তাহিক পরীক্ষা, ঠিক আছে? যে প্রতি সপ্তাহে, প্রতি সপ্তাহে সপ্তাহে এই লেকচারগুলোর উপরে একটা করে সাপ্তাহিক টেস্ট। আরো একটা জিনিস আছে, সেটা হলো কি ডেইলি টেস্ট। ডেইলি টেস্টটা কি তোমরা সবাই জানো, আমাদের nirbhor.net যে ওয়েবসাইটটা আছে, nirbhor.net, এটাতে আমাদের ব্যাচে ভর্তি হইলে তোমরা ফ্রি অ্যাক্সেস পাবা। আমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের এই জায়গাতে পরীক্ষা নেই। তো এইখানে কি দেখো লেকচার 1, লেকচার 1 বাংলার যে টপিকগুলো আমরা তোমাকে পড়াবো, যেমন ধরো বাংলা প্রথম পত্রের অপরাজিত মানে অপরিচিতা পড়াইলাম, বাংলা ব্যাকরণের তোমাদেরকে পড়াইলাম হচ্ছে ধরো ভাষা শব্দ এগুলা রিলেটেড, তারপরে ধরো বাংলা লিটারেচার বা বাংলা সাহিত্য অংশ থেকে বিভিন্ন ইতিহাসের যুগ এগুলা পড়াইলাম, তারপরে ধরো মুখস্থ অংশে তোমার পড়া দেয়া থাকলো, এই সবগুলা টপিকের উপরে আলাদা 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 করে 50 মার্কের করে পরীক্ষা থাকবে। যেমন বাংলা প্রথমের 50 মার্ক, বাংলা ব্যাকরণের 50 মার্ক, যে টপিকটা পড়াইলাম সেটা, তারপরে ধরো বাংলা সাহিত্যের 50 মার্ক, এরকম করে টোটাল বাংলার উপরে যে লেকচারটা হইলো সেটার উপরে 150টা MCQ এর তোমার পরীক্ষা হবে, ঠিক আছে? এটা হলো ডেইলি, ওকে? এইভাবে ইংরেজিতেও, এইভাবে জিকেতেও, এইভাবে ডেইলি তোমার 150টা করে হবে। তো দেখো প্রথম লেকচার আমরা তোমাদেরকে পড়াইলাম, পড়ার পরে এইভাবে 150 MCQ এর পরীক্ষা নিলাম, তারপরে দ্বিতীয় লেকচার পড়াইলাম বাংলা ইংরেজি জিকের, এই দেখো বাংলার 150,
ইংরেজির 150, তারপরে হচ্ছে জিকের 150, সবগুলো এভাবে করে নিলাম, বাংলা ইংরেজি জিকের সবগুলোতে 150 150 150 করে নিয়ে নেয়ার পরে এই যে 4 সপ্তাহে তোমরা যা যা পড়লা সবগুলোর উপরে একটা উইকলি টেস্ট হবে। যেমন বাংলার 1 থেকে 4 লেকচারে যা যা আছে সবগুলা মিলায়া কম্বাইনে একটা উইকলি টেস্ট, তারপরে ইংরেজিতে যা যা লেকচার আছে 4 দিনে পড়ছো সবগুলা মিলে একটা উইকলি টেস্ট, এইভাবে কন্টিনিউয়াসলি তোমাদের পরীক্ষাগুলো হবে। আর লাইভ ক্লাসগুলো টোটাল যেটা আমাদের এই ব্যাচটা তোমাদের কিন্তু চট্টগ্রামের B+D কে টার্গেট করে তৈরি করা, ঠিক আছে, B+D রাজশাহী এই ইউনিট, অর্থাৎ বাংলা ইংরেজি জিকে কে টার্গেট করে যে যে বিশ্ববিদ্যালয়গুলোতে হবে। ইভেন এই ব্যাচটা থেকে ম্যাথ IQ আমরা করাবো, যাতে করে তোমাদের জাহাঙ্গীরনগর বা বিউবির প্রিপারেশনটাও খুব ভালো হয়ে যায়, ঠিক আছে। তো এই B+D তো কাভার হবেই। তারপরে আরেকটা জিনিস দেখো, এখানে লাইভ ক্লাস কতগুলো হবে, লাইভ ক্লাস বাংলা ইংরেজি জিকের উপরেই তোমাদের টোটাল 77টার মতো লাইভ ক্লাস হবে, ঠিক আছে। এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো সুন্দর করে PDF দেওয়া আছে, ওই PDFটা দেখলেই তোমরা বুঝতে পারবা 77টা লাইভ ক্লাস, ওকে। তারপরে তোমাদের ম্যাথ এবং IQ, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর জিকে, তারপরে ধরো GST এর জন্য মৌলিক জিকে, বেসিক বেসিক জিকে, এই সবগুলা মেলায়া প্রায় আরো 40টার মতো ক্লাস হবে, ঠিক আছে। তার মানে প্রায় তোমাদের 105 বা 110টার মতো এই ব্যাচটাতে ভর্তি হইলে ক্লাস হবে। এবং সব থেকে বড় সুবিধা আমরা যেটা তোমাদেরকে দিচ্ছি সেটা হলো এই যে এক্সাম সিস্টেমটা, এটা কোনো কেউই দিতে পারবে না, কারণ আমাদের এক্সামের জন্য আলাদা ডেডিকেটেড ওয়েবসাইট আছে, ঠিক আছে, nirbhor.net। এইরকম তোমাকে কেউই দিতে পারবে না, আমি লিখে দিব, বাংলাদেশের যত প্ল্যাটফর্ম আছে আর্টসের জন্য কেউই দিতে পারবে না। তো এই এক্সাম সিস্টেমটা বলো, তারপরে এই এক্সাম সিস্টেমে আমরা আরো বিগত মানে একদম 2000 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যাড করতেছি, ওইগুলোরও ফ্রি অ্যাক্সেস পাবা, সবই পাবা নির্ভরের, ঠিক আছে। তুমি যদি আমাদের ব্যাচে ভর্তি না হও, তুমি যদি বলো যে ভাই আমি এক্সাম দেবো, দেখবে যে তোমার মোটামুটি খরচ ওই 2000 টাকার মতো পড়ে যাবে শুধু এক্সাম দিতেই, সবগুলো আলাদা 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 করে কিনতে। তো সেটা তো তুমি এক্সট্রা বোনাস হিসাবে পাচ্ছ এই ব্যাচে ভর্তি হইলে, কিচ্ছু কেনা লাগবে না, জাস্ট ব্যাচে ভর্তি হইলেই, ওকে। তো এইভাবে আর এক্সাম প্রায় তোমাদের প্রায় 120টা প্লাস MCQ টেস্ট, ঠিক আছে, সেটা হলো ডেইলি এবং উইকলি টেস্টগুলো হবে এই ব্যাচে, ঠিক আছে। আমাদের এই ব্যাচটা শুরু হবে হচ্ছে আগামী মাসের 4 তারিখ থেকে, অর্থাৎ 4 অক্টোবর থেকে। ফি মাত্র 2500 টাকা। ভর্তির জন্য কি করবা, 01780647899, এইটা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নম্বরে আমাকে জাস্ট একটা নক দাও, তাইলেই পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে দিয়ে দিব, কিভাবে ভর্তি হইতে হবে বা কেমনে কি সব কিছু, ঠিক আছে, এই ব্যাচটাতে। আর যাবতীয় তথ্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে দেখো, আর ক্লাসগুলো তোমাদের আমরা লাইভে নিব, খুবই সুন্দর করে তোমরা বুঝতে পারবে বিষয়গুলো। আর PDF যা আছে এগুলোতে ইজিলি তোমরা পাওয়াই, ক্লাস শেষে ক্লাসের PDF, আর তারপরে আমাদের নর্মাল PDF সবই পাওয়া, ওগুলা নিয়ে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এই ব্যাচটার তথ্য এই ভিডিও ডেসক্রিপশনে আছে, তোমরা জাস্ট দেখো, ভর্তি হও, আশা করি এত ভালো প্রিপারেশন হবে, মানে তুমি যদি জাস্ট আমাদের কথা মতো চলতে পারো, এমন যে আমি তোমাকে বলবো যে ভাই তুমি ভর্তি হইলে চান্স পাবা, সবাই যেমন বলে যে ভর্তি হও চান্স তোমার, এমন না, ভর্তি হয়ে যদি তুমি আমাদের গাইডলাইনে চলতে পারো এবং পড়াশোনা নিজের সর্বোচ্চটা দিয়ে এফোর্ট করতে পারো, আমি তোমাকে বলবো মানে সৃষ্টিকর্তা যদি একমাত্র তোমার উপর নারাজ না থাকে তাইলে তুমি চান্স পেয়ে যাবা, ঠিক আছে, এটা হচ্ছে কথাবার্তা। কারণ আমাদের প্ল্যানটাই ওইভাবে করা, তুমি চান্স পাইতে বাধ্য এমন টাইপের করে, ঠিক আছে। তো তুমি চাইলে আমাদের ব্যাচটাতে ভর্তি হইতে পারো, তথ্যটা দেখো, ঠিক আছে, তাইলে তোমার কাজে আসবে। তো এইটাই মোটামুটি ক্লাস। আর হচ্ছে এই জায়গাতে দেখো তোমাদের MCQ টেস্ট, এগুলো নিলাম ডেইলি উইকলি, তারপরে হচ্ছে মডেল টেস্ট। আমাদের প্ল্যান আছে যে আমরা প্রত্যেকটা সাবজেক্টের উপরে প্রায় 30 থেকে 40টা করে মডেল টেস্ট নিব, ফুল 100 মার্কের প্রত্যেকটা টপিক। যেমন ব্যাকরণের 20টা বা 30টা, বাংলা প্রথম পত্রের 20টা বা 30টা, তারপর জিকের এরকম 20টা বা 30টা, এরকম করে প্রায় 100+ মডেল টেস্ট আমরা তোমাদেরকে পরীক্ষা দিতে দিব। তো এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা পাবা, ওকে। এটা হচ্ছে সব nirbhor.net, তোমরা আমাদের nirbhor.net এই ওয়েবসাইটটা ভিজিট করো, লগ ইন করো, দেখো সুবিধাগুলো কি, তাইলে বুঝতে পারবা, 3টা ফ্রি এক্সাম দিতে পারবা, দিয়ে দেখো, ঠিক আছে। এরপরে আমরা D1 ইউনিট নিয়ে এখন কথাবার্তা বলবো, যাদের প্রয়োজন দেখো, বিশেষ করে যারা খেলোয়াড় আছো তারা দেখো কি বলা আছে, যে D1 ইউনিটে তোমাদের বাংলা ইংরেজি এবং GK এই 3টা থেকে, বাংলা থেকে 35, ইংরেজি থেকে 30 এবং GK থেকে 35, এই টোটাল 100 মার্কের তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। পাস মার্ক আলাদা 35 এবং খেলোয়াড় কোটায় যারা মানে কোটায় হচ্ছে পাস মার্ক 20 এবং BKSP কোটায় পাস মার্ক হচ্ছে 30, ঠিক আছে। যাদের পেশাদার খেলোয়াড় আর কি, যারা একদম প্রফেশনাল খেলোয়াড় আছো তাদের যদি কোনো কোটা থাকে তারা পাস 20 করবা, আর যারা BKSP থেকে আসো তাদের পাস হচ্ছে 30 করবা, ঠিক আছে। তো তোমাদের দেখো এই যে 100 মার্কের পরীক্ষার সাথে তোমাদের GPA হচ্ছে 20 যুক্ত হবে, তার মানে 120,
পাশাপাশি তোমাদের ফিল্ড টেস্টে থাকবে 20, আর খেলাধুলার সনদে থাকবে 10। এই টোটাল 150 মার্কের তোমাদের টোটাল পরীক্ষা হবে, মানে টোটাল 100 মার্কের উপর তোমার 150 মার্কের উপর তোমার রেজাল্টটা আসবে। ঠিক আছে, এতটুকুই হচ্ছে ডি ওয়ান এর জন্য। তো এইখানে দেখো তোমাদের জিপিএটা একটু কম আছে, যে চতুর্থ বিষয় সহ মোট জিপিএ 6 লাগবে, মানে এসএসসি এবং ইন্টার দুইটা মেলায় 6 লাগবে, এবং একটাতে আড়াই করে 2.5 করে হইলেই তোমার মোটামুটি হয়ে যাবে। এটা হচ্ছে ডি ইউনিট। আর এইখানে যেটা আমি তোমাদের বললাম এমসিকিউ 100টা, রেজাল্টের 20, ব্যবহারিকে হচ্ছে তোমার মোটামুটি কেমন আসতেছে দেখো, যে ব্যবহারিক তোমার মোটামুটি বেশি একটু 30-এর মতো, কারণ তোমার সনদে 10 আবার ফিল্ড টেস্টে 20, এই টোটাল 150 মার্কের মধ্যে তোমার পরীক্ষা হবে। ঠিক আছে, এই যে এখানে টোটাল 150 মার্কের মধ্যে তোমার পরীক্ষা হবে। ঠিক আছে, ডি ইউনিটে, এইটাই ডি ওয়ান ইউনিটে। আর একটা জিনিস দেখো, যারা সেকেন্ড টাইমার আছো তাদের আসলে 5 মার্ক করে কাটা হবে। ঠিক আছে, এইটা দেখো 120-এর মধ্যে থেকে 5 মার্ক কাটা। যারা বিআরডি ইউনিটে, মেইনলি তোমরা তো বেশি পরীক্ষা দিবা বিআরডি, বিআরডিতে তো দেখলা যে এমসিকিউ এ কত 100, আর তোমাদের হচ্ছে জিপিএ, মানে জিপিএ বলতেছি তোমাদের, হ্যাঁ জিপিএ, জিপিএ মার্ক হচ্ছে বা এসএসসি এইচএসসি এর রেজাল্ট মিলে 20, এই টোটাল 120। এবং তুমি যদি সেকেন্ড টাইমার হও তোমার -5 যাবে, তার মানে 115। ঠিক আছে, তুমি অলরেডি -5 খেয়ে ফেলছো যারা সেকেন্ড টাইমার পরীক্ষা দিবা। তো এটা আসলে চান্স আটকায় না, পজিশনটা একটু দূরে নিয়ে যায়। ঠিক আছে, তো তোমার মনে করো পরীক্ষা দিতে বসলা, তুমি অলরেডি 5 মার্ক কেড়ে নিছে তোমার এমন। ওকে, তো তোমার মোটামুটি এইটা একটু ডিসঅ্যাডভান্টেজ, তাছাড়া আর কিছু না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই মোটামুটি আশা করি তোমাদের এই যে চট্টগ্রাম নিয়ে যত কনফিউশন ছিল আশা করি তথ্যটা তোমরা পেয়ে গেছো, এবং আমি ধীরে ধীরে অন্য বিশ্ববিদ্যালয়ের গুলাও দিব। জাস্ট তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, অর্থাৎ বাংলা ইংরেজি জিকে প্রিপারেশন নিলেই কিন্তু ওভারঅল সব জায়গাতেই প্রিপারেশন হয়ে যাচ্ছে, গুচ্ছ জাহাঙ্গীরনগর বাদ দিয়ে। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ, বাই বাই।